প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-এর জন্য রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বর প্রশ্নতে কি বলা আছে দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, সঠিক উত্তর হয়ে যাবে ক, বার্নার্ড বারুচ। মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় কত সালে, সঠিক উত্তর হয়ে যাবে 1947 খ্রিস্টাব্দে। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে, সঠিক উত্তর হবে 1954 সালে। তারপরে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে, সঠিক উত্তর ক, জোসেফ ফ্রাঙ্কেল। বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়, সঠিক উত্তর ক, 1995 সালে। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হল, সঠিক উত্তর খ, 8টি। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর খ, 1935 খ্রিস্টাব্দে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, সঠিক উত্তর ক, 1950 সালে। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। তারপরে 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বরে কি বলা আছে যে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো, সঠিক উত্তর হবে খ, 15টি রাষ্ট্র। 10-এ দাগে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ, সঠিক উত্তর 9 বছর। ক নম্বরটা বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, সঠিক উত্তর ঘ, সুইজারল্যান্ড। আমলাতন্ত্র হলো, সঠিক উত্তর ক, স্থায়ী শাসন। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন, সঠিক উত্তর খ, লর্ড অ্যাক্টন। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হল, সঠিক উত্তর খ, কমন সভা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা, সঠিক উত্তর ক, মন্তেস্কু। দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি প্রকাশিত হয়, সঠিক উত্তর ক, 1748 সালে। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন, সঠিক উত্তর ক, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে 18 নম্বর প্রশ্ন দেখো, পার্লামেন্টারি ডেমোক্রেসি গ্রন্থের লেখককে। তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো, সঠিক উত্তর ঘ, 552 জন। পশ্চিমবঙ্গের আইনসভা, সঠিক উত্তর হবে ক, 1 কক্ষ বিশিষ্ট। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, কত সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়, সঠিক উত্তর খ, 1973 সালে। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 22 নম্বর দেখো, প্রতিটি গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত, সঠিক উত্তর হবে ক, 5 থেকে 30 জন। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয়, সঠিক উত্তর ক, কাউন্সিলার। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন, সঠিক উত্তর গ, ডিএম। তারপর 2-এর দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 16টি প্রশ্ন আছে, 16 নম্বর। তো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নগুলো দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এখানকার গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমাদের বলবো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে তারপরে পরীক্ষা দিতে যাও। তারপরে দেখো যেগুলো 8 মার্কের আছে এগুলো আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কিন্তু কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এইটুকু তোমরা আশা রাখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্ত, ধন্যবাদ।